সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। মোমবাতির আগুন শাড়িতে ধরে গিয়ে পুরে মর্মান্তিক মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর। বাড়ি কোতুলপুর থানার মির্জাপুর গ্রামের ধরমপুরে। জানা গেছে স্কুল ছাত্রীর নাম ঈশা দিগার, বয়স 13 বৎসর। শিবরাত্রির দিনে ব্রত পালন করেছিল ঈশা, সেদিনই এই দুর্ঘটনা ঘটে যায়। দ্রুত বাড়ির লোকজন স্থানীয় কোতুলপুরের গোবরা হাসপাতালে তাকে ভর্তি করেন, কিন্তু অবস্থার অবনতি হয়, আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন শনিবার রাতে ঈশার মৃত্যু হয়। মর্মাহত পরিবার আজ রবিবার আরামবাগ মহকুমা হাসপাতালে এলেন মৃতা ঈশার দেহ ময়নাতদন্ত করিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ও হচ্ছে শিবরাত্রির দিন ওই আমাদের বিশ্বেশ্বর মন্দিরে মির্জাপুরে পুজো করাতে গিয়েছিলো। ওখানে সব আরও সব গিয়েছিলো, দিয়ে সবাই ওই মোমবাতি টোমবাতি সব চারিদিকে বাবার মন্দিরে দিয়েছিলো। ওই মোমবাতি থেকে ওর শাড়িতে আগুন ধরে যায়, লেগে যায়। দিয়ে ওর হচ্ছে এই পা থেকে, দুটো পা থেকে এই পিছা পর্যন্ত পুরো পুড়ে গেছিলো। পুড়ে যাওয়ার পর হসপিটালে, গোগরা হসপিটালে ভর্তি করা হয়েছিল। ওখান থেকে পরশু দিনে এই আরামবাগে ট্রান্সফার করা হয়েছিল। দিয়ে কালকে রাত্রি 10টার সময় ও মারা গেছে। দিশা দিগার 13 বছর, 8-এ ধরমপুর মির্জাপুর বাংলা। কি হয়? আমরা ভাইজি। আপনার বাবার নাম? কার্তিক দিগার। ওই চাষবাস না, চারটে মেয়ে না, এটা হচ্ছে মেজো। ওনার সাথে আমাদের গ্রামের আরও 2-3 জন গিয়েছিল। মানে তাদের, মানে তারা যদি সহযোগিতা করতো তাহলে হয়তো কোনো কারণে বেঁচে যেত, কিন্তু আরও আমাদের মন্দিরে প্রচুর লোক ছিল, তারা কিন্তু কেউই সহযোগিতা করেনি। ওকে শুধু জাস্ট বলেছিল যে তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, মানে যেটা আমরা শুনেছি আর কি, চোখে তো যখন পুড়ছে, মানে আমরা তো আর চোখে দেখিনি, যেটা পাবলিক বলছে আর সে কথাটাই আমি আর কি বলছি। ওখান থেকে ফোন এসেছিল বাড়িতে, ফোন দেওয়ার পর আমরা জানতে পারলাম যে এরকম। ও হচ্ছে সিল্কের শাড়ি পরেছিল, যেমন মেয়েরা শাড়ি পরে সেরকম শাড়ি পরে পুজো দিতে গিয়েছিল। দিয়ে ওই মোমবাতিতে আগুনটা মানে পিছনের দিকে লেগে যায়। নিমিয়েছিল ওই মির্জাপুরের ওদের স্কুলের টিচার, যেটা শুনলুম, হ্যাঁ, যে স্কুলে পড়েছিল ওদের টিচার আর হচ্ছে টিচারের স্ত্রী ওই ম্যাডাম, ওই ও দুজন দুজন দু স্বামী স্ত্রীতেই ওখানেই সার্ভিস করে। হ্যাঁ, আগের বছরেও করেছিল। খোপন দিগার, ওই ধরমপুরেই বাড়ি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। অনিরপেক্ষ সংবাদপত্র, হ্যাঁ, আমরাই তুলে ধরব আপনাদের সমস্যার কথা, আপনাদের অভাব অভিযোগের কথা। প্রতিদিন সকালে অনিরপেক্ষ সংবাদপত্রের পাতায় পাতায়
লেখা থাকবে আপনাদের মনের কথা। তাই আপনার হকার বন্ধুকে আজই বলে রাখুন। আর হ্যাঁ, অবশ্যই ছোট মুখে বড় কথা আমরাই বলতে পারি।